করোনা নিয়ে উদ্বেগ আতঙ্কের মধ্যে রাজধানী ঢাকাকে লকডাউনের আলোচনা যেন এখন বাতাসেও ভাসছে। সাবধানতার অংশ হিসেবে গণপরিবহনে যাত্রী কমে গেছে, সাময়িক বন্ধ রাখা হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান, কিছু কর্পোরেট প্রতিষ্ঠান অফিসে কর্মী উপস্থিতি কমিয়ে দিয়েছে। বাস্তবতার দৃষ্টিতে করোনা আতঙ্ক যত বাড়ছে তত রাজধানীর সড়কগুলোর চিত্র পাল্টে যাচ্ছে। নেই চিরচেনা যানজট, বেশিরভাগ রাস্তাই ফাঁকা। এদিকে সাবধানতার চর্চা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতেও। কোনো লোক মাস্ক ছাড়া ঢুকতে পারে না অফিসে, প্রত্যেকের হাত ধোয়ার ব্যবস্থা প্রতিটা ফ্লোরে, প্রতিটা এন্ট্রিতে, এবং ফ্রি মাস্ক দেওয়া টু মাই গেস্ট অ্যান্ড টু মাই অফিসার্স, এবং হ্যান্ড স্যানিটাইজেশন ফ্রি দেওয়া। কোনো ওয়ার্কারের বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, জ্বর থাকে, হাই টেম্পারেচার থাকে, সাথে সাথে তারা আমাদের এইচআরের সাথে যোগাযোগ করবে। এইচআর কিন্তু পরিস্থিতি দেখে তাকে নির্দেশ দেবে এবং সে স্যালারি পাবে, বাড়িতে বসে কাজ করতে পারবে অথবা বাড়িতে থাকবে। এই কাজটা আমরা করেছি। যখন সে অফিসে আসছে বা ফ্যাক্টরিতে কাজ করতে আসছে, তার বডি টেম্পারেচার আমরা চেক করছি। টেম্পারেচার যদি নর্মাল থাকে, সে ভিতরে চলে আসছে। আর আমরা আরেকটা যেটা করি, সেটা তার যে এক্সপোজ এরিয়া আছে সেগুলোতে আমরা কিন্তু স্যানিটাইজার স্প্রে করছি। খুব দরকার ছাড়া দর্শনার্থীদের অফিসে আসে এক প্রকার নিষিদ্ধ করেছে অনেক প্রতিষ্ঠান। আপনার ভিজিটর যদি আসে, সে যদি ইনফেক্টেড হয়, অফিসের মধ্যে ঘোরাঘুরি করে, সেখানে তো আপনার অফিস বা ফ্যাক্টরিতে সেখানে তো ইনফেকশনের সম্ভাবনা আছে। সেই জন্য আমরা বাইরে একটা ছোটো টেন্ট করেছি, সেখানে মোস্টলি আমরা ওয়েলকাম করি না। আমরা এমপ্লয়ীদেরকে বলেছি আপনাদের ভিজিটারকে কিন্তু আপনার মোস্টলি টেলিফোনে যোগাযোগ করবেন এবং এনকারেজ করবেন না। তারপরও তো অনেক সাপ্লায়ার আছে যারা আসবে, তাদেরকে ওই টেন্টের নিচে বসছে, আমরা ডিস্টেন্সে বসে কথা বলে ওখান থেকে আমরা বিদায় করে দিচ্ছি। কর্মী উপস্থিতি কমে দেওয়ার সাথে বয়স্ক কর্মকর্তা কর্মচারীদের অফিসে আসতে বারণ করছে কোনো কোনো কর্পোরেট প্রতিষ্ঠান। 60 বছরের যারা বেশি আছে তাদেরকে অফিসে আসতে না করে দিয়েছি হোম অফিস করার জন্য। এবং ওভারঅল যারা কোনো হয় শ্বাসকষ্টে ভুগে কিংবা সাম প্রবলেমস আছে, তারাও কিন্তু এই হোম থেকে কাজ করতে পারবে এমন ব্যবস্থা করেছি। করোনা নিয়ন্ত্রণে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোর চেষ্টার বিপরীতে ছোট প্রতিষ্ঠানগুলোতে এখনও তা উপেক্ষিত। জি এম হাসান, বাংলাভিশন, ঢাকা।